আজকে ফুচকাগুলো বেশ বড় বড় আছে। গুড মর্নিং, সুপ্রভাত, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। দুদিন শরীরটা ভালো ছিল না বলে আর ক্যামেরা অন করা হয়নি। আজকে শরীরটা ভালো আছে তাই ক্যামেরাটা অন করলাম। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, একটাই কারণ, আজকে ছেলের স্কুলে মিটিং আছে, সেখানে যাব। তাই সকাল সকাল রান্না করব, তারপরে রেডি হয়ে ওখানে যাব। রান্নার মধ্যে আজকে কী কী করবো বলুন তো? আজকে করবো হচ্ছে এই যে কাঁকড়া, দেখা যাচ্ছে এই যে কাঁকড়া রান্না হবে আজকে। আমরা বাড়িতে সবাই বেশ মোটামুটি কাঁকড়া ভালো খাই, তাই আজকে কাঁকড়া রান্না হবে, রুটি হবে আর লতি হবে। যতটা পারি করব, করে স্কুলে যাব। আমার টাইম 10টার সময়, 10টার মধ্যে আমাকে স্কুল পৌঁছাতে হবে। তাহলে আগে রান্নাটা করে নিই, তারপরে বাদ বাকি কথাবার্তা বলবো। কাটা কমপ্লিট, এবার রান্না করে ফেলি। রান্নাটা করে নিলে শান্তি, তাহলে আদার্স যত কাজ আছে করে ফেলতে পারবো। স্কুলেও যেতে হবে না, ওটা একটা চাপের ব্যাপার, আবার 10টার সময় স্কুল যাওয়া। কাঁকড়া রান্না বসিয়ে দিয়েছি, কাঁকড়া হবে, লতি হবে, তারপরে টিফিন হবে, তারপরে আমি স্কুলে যাব। যাই না কখন স্কুলে যাব, কাজগুলো শেষ হবে তারপরে তো যাবো না। বাড়ির ওয়াইফদের সানডে স্যাটারডে এসব কিছু থাকতে নেই, এসবের অসুবিধা। আগে রান্নাটা করতে হবে, সংসারে কাজ করতে হবে, তারপরে সানডে স্যাটারডে করো, তাতে কোনো অসুবিধা নেই। আমাদের কোনো দিন ছুটি হয় না, সবসময় কাজ আর কাজ। আর যেদিন ছুটি থাকে সেদিন তাদের অন্য কাজ, মানে রান্না থেকে ছুটি থাকে তখন সংসারে অন্য কাজ করতে হবে। কাঁকড়া কতক্ষণ হবে, তারপরে কতক্ষণ লুচি হবে, টিফিন হবে, তারপরে আমার ছুটি হবে, তারপরে আমি স্কুল যেতে পারবো। কাজ শেষ করে নি, বুঝলেন না, তো আবার দেরি হয়ে যাবে। সকালের কাজ শেষ হয়ে গেছে, ঘড়িতে 9:15 বাজে, টিফিন খেতেও বসে গেছি, এরপর রেডি হয়ে স্কুল যাবো। ভাবতে পারিনি এত তাড়াতাড়ি এতগুলো রান্না করতে পারবো। লতি করেছি, কাঁকড়া করেছি, রুটি করলাম, আর আলুর বাটি চচ্চড়ি করেছি। এটা একটু শর্টে সাটা, অন্য কিছু করিনি। আলুর বাটি চচ্চড়িটা তাড়াতাড়ি হয়ে যায় বলে আলুর বাটি চচ্চড়ি করে নিয়েছি, আর এখন খাচ্ছি। ঘরও মুছে ফেলেছি কিন্তু, মানে তরকারি বসিয়ে দিয়ে আগে ঘরটা মুছে নিয়েছি, তাহলে আর ঘর মোছার দায়িত্ব থাকবে না, আমাকে পরে এসে করতে হতো, আগেই হয়ে গেল। এইবার বেরাম, রান্না হয়ে গেছে, এগুলো ঢুকিয়ে দিচ্ছি সব রান্নাগুলো, আর এরপরে গ্যাসটা মুছবো আর বেরিয়ে যাবো। হাতে যখন একটু সময় আছে গ্যাসটা মুছে নিই, মুছে নিলে মায়ের সুবিধা হবে, তাই গ্যাসটা মুছে বেরাবো। আজ মনে হচ্ছে সারাদিন দৌড়াদৌড়ি করতে করতেই দিন কেটে যাবে। নিচে আসি, উপরে 130, নিচে আসি 130। আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ছেলের স্কুলে, 10টা বাজে। একটু শরীরটা খারাপ লাগছে বলে একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি স্কুলে। স্কুল থেকে এসে তোমাদের সাথে কথা বলবো। ঘড়িতে 12টা বাজে, স্কুল থেকে চলে এসেছি, এখন ছেলের জামা প্যান্ট কাচ্ছি। পিজি ড্রেসটা ওয়াশিং মেশিনে একটা ড্রেস বলে দিইনি, আর পিজি ড্রেসটা সাদা হয় তো প্যান্টটা, ওটা একটু হাত দিয়ে ঘষে ঘষে রাখা ছিল না, আমার মনে হয় পরিষ্কার হচ্ছে, তাই জন্য হাতেই কেচে দিয়েছি। তবে এখন এগুলো মেশিনে শোকাবো, শুকিয়ে ছাদে মেলে দেবো, কারণ ওয়েদার খুব বাজে, শোকাবে, বৃষ্টিও হচ্ছে, তাই জন্য এখন মেলে দেবো। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, আর আমার ছেলের প্যান্টে সবসময় পেন্সিলের দাগ, পেনের দাগ লেগে থাকে, খাতায় লেখে না প্যান্টে লেখে বোঝা যায় না, সেগুলো
ওয়াশিং মেশিনে কোনোদিন পরিষ্কার হবে না, সেগুলো হাতে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। যাই এগুলো মেশিনে দিয়ে দিই, সকালে করে ছাদে নিয়ে যাবো, কষ্টের শেষ নেই। ছেলে মেয়েদের জন্য কি করতে হয় আর ভালো লাগে না, তারা দিতে দেবে। বাবা কষ্ট আর কষ্ট, আসো তোমার বই খাতা গুলো গুছিয়ে ফেলি, যাও অবস্থা বই খাতা, আমাকে এগুলোও করতে হবে, তুমি আর একা কিছু পারো না, আসো। বস্তা নিয়ে যাচ্ছি মনে হচ্ছে, জায়গায় আসছে না। এবার বাদ বাকি জিনিসগুলো ওখানে তুমি গুছিয়ে ফেলো, আমি যাই গিয়ে ছাদে জামা প্যান্ট গুলো মেলে দিয়ে আসি, শুকিয়ে গেছে। এগুলো এখন মেলে যাব আর কালকে তুলব, ওয়েদার তো ভালো না, শোকাবে না, যতই মেশিনে কাচি না কেন আজকে শোকাবে না, তাই জন্য আজকে এগুলো এখানে মেলাই থাকবে, শেড দেওয়া আছে তো কোনো অসুবিধা নেই। দেখুন এবার নিচে গিয়ে স্নান করি, আর গল্প করা যাবে না। দেশি মুরগির ঝোল যেমন, দেশি মুরগির মাংস সেরকম। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন 2:00 বাজে আর আমি এখন ছেলের খাতা বই দেখছি, একটু এদিক ওদিক করে দেখে রাখলে সুবিধা হয় পরে পড়াতে, আবার একটু পর ওকে পড়তেও নিয়ে যাব, সেই জন্যে আর দুপুরে শুই না। মাদের ডিউটি বলে না না শেষ হয় না, মাদের ডিউটি আজকে সকাল থেকে করেই যাচ্ছি, আজকে আমার আর রেস্ট নেই। একটু পরে যখন পড়তে নিয়ে যাব তারপরে বাড়ি আসবো, এসে তারপরে একটু রেস্ট নিই, অবশ্য আবার 6টা থেকেও পড়া আছে সেখানেও যেতে হবে। আজকে সারাদিন ভীষণ ব্যস্ততার মধ্যেই চলছে। গুড ইভিনিং, ছেলেকে পড়ার থেকে নিয়ে এসছে আর এখন যাচ্ছি ফুচকা খেতে, সন্ধ্যা সন্ধ্যায় ফুচকা খেতেছি না তো প্রচণ্ড লাইন হয়। ওই দেখো ফুচকার গাড়ি এখন ফাঁকা আছে, এখন গিয়ে না খেলে পরে ভিড় হয়ে যাবে, ওখানে গিয়ে ফুচকা খেয়ে নিই আগে। বেশি ঝাল খাস না কিন্তু। আজকে ফুচকাগুলো বেশ বড় বড় আছে, ফুচকা খাওয়া হয়ে গেছে।
প্রচণ্ড ঝাড়া, আর এই যে ফাউ, ফুচকা খেলে ফাউ না খেলে হয় তাই জন্য ফাউটা। এখন বাড়ি যাচ্ছি, তারপরে বাদ বাকি সব কাজ করবো। তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হাসি খুশি থাকার চেষ্টা করো। টাটা।